Assalamualaikum প্রিয় দর্শক কেমন আছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন এই প্রসেসটা একদমই সিম্পল বাট যারা জানে না তাদের জন্য অনেক কঠিন সো ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করব এই প্রসেসটা প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সরাসরি জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি জাস্ট এখান থেকে ওপেন করে দিতে হবে তো ওপেন করে দেওয়ার পরে আপনারা জাস্ট উপরের দিকে দেখতে পারবেন যে জিমেইলের একটা লোগো বা আপনি যে জিমেইলে ছবি সেভ করেছেন সেই লোগোটা দেখা তো সেই লোগোটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখেন আমার যতগুলো জিমেইল রয়েছে সবগুলো জিমেইল কিন্তু আমাকে এইখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে তো নিচের দিকে আসার পরে এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন গুগল একটা অপশন রয়েছে তো এখানে আপনাদের আরও অপশন থাকতে পারে তো এইখান থেকে গুগলের উপরে একটা ক্লিক করে দিতে হবে তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার ভিডিওতে খুব বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সো দুই চারটা সেকেন্ড সময় নষ্ট করে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখন আমরা যে কাজটি করব গুগলের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন এই ফোনের মধ্যে যতগুলো জিমেইল আপনি ইতিপূর্বে লগ ইন করেছিলেন সবগুলো এখানে শো করবে তো যে জিমেইলটা আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন সেটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো এখানে দেখেন ধরেন আমি এটা রিমুভ করে দেবো তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলোতে টিক মার্ক আছে আবার একটাতে টিক মার্ক নাই তো এগুলো দেখার কোনো দরকার নাই উপরের দিকে আপনারা দেখতে পারবেন ডট ডট দুইটা চিহ্ন আছে তো সেটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আবারও রিমুভ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ওই জিমেইলটা কিন্তু এই যে ডিভাইস এই ডিভাইস থেকে কিন্তু রিমুভ হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জিমেইলগুলো রিমুভ করে দিতে পারবেন আবার যদি ওই জিমেইলটা আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে অ্যাড করে নিতে হবে তো অ্যাড যদি আপনারা করতে চান এবং সেটা কীভাবে করবেন সেই বিষয়ে যদি আপনি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানান আমি পরবর্তীতে সেই রকমের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন